ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দু হাজার উনিশ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ এর আগে এর ইনজুরিতে পড়েছেন এই টাইগার অলরাউন্ডার সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ পুরনো সেই ইনজুরি এখনো ভোগাচ্ছে মাহমুদউল্লাহকে ইনজুরি যেন পিছু ছাড়ছে না টাইগার এই অলরাউন্ডারের ভারতের বিপক্ষে কলকাতার টেস্টে পুরনো ইঞ্জুরিতে পড়েছিলেন মাহমুদুল্লাহ ইঞ্জুরি নিয়েই মাঠ ছেড়েছেন তিনি সেই ইঞ্জুরি এবার দেখা দিয়েছে বিপিএলে বিপিএল এ ঢাকা প্লাটুনের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন মাহমুদুল্লাহুল্লাহ রিয়াদকে পূর্ণরূপে সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক সেই জন্য হয়তো এবারের বিপিএল এখানেই শেষ হয়ে যাবে মাহমুদুল্লাহ রিয়াদের কারণ ইঞ্জুরি থেকে সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে তার আগামী বছরের শুরুতে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজে টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে পূর্ণরূপে ফিট চাই বাংলাদেশ দল যার জন্যই হয়তো বিপিএলে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্রামে থাকবেন তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কোচও সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর তার কোনো হাত নেই মাহমুদুল্লাহ রিয়াদকে সেরে উঠার জন্য আরও বেশ কিছুদিন সময় দেওয়া হবে বিসিবি চায়না টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে সেই জন্য এর ইঞ্জুরি থেকে সেরে উঠতে এবং পাকিস্তান সফরে ফিট থাকতে মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দিতে চায় তারা